জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। এনটিপিসির ঠিকা শ্রমিকদের বেতন চুক্তির দাবি সহ অন্যান্য একাধিক দাবিতে সর্বদলীয় ঠিকা শ্রমিক সংগঠনগুলোর যৌথ সভা মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে এনটিপিসি পাওয়ার প্ল্যান্টের 2 নম্বর গেটের সামনে ঠিকা শ্রমিকদের বেতন চুক্তির দাবি সহ অন্যান্য একাধিক দাবিতে সর্বদলীয় শ্রমিক সংগঠনগুলির যৌথ সভা করা হয়। মূলত ফারাক্কা এনটিপিসির ঠিকা শ্রমিকদের বেতন চুক্তির দাবি সহ পুরনো বকেয়া সমস্ত টাকা পরিশোধ করতে হবে সহ অন্যান্য একাধিক দাবিতে এই সর্বদলীয় এই যৌথ সভা। 2022 সেপ্টেম্বর মাসে মজুরি চুক্তি শেষ হয়েছে। আমরা বারংবার এনটিপিসিকে বলছি, ম্যানেজমেন্টকে বলছি যে কোনো টালবাহানা নয়, চার্টার অফ ডিমান্ড দেওয়া হয়েছে, সুনির্দিষ্টভাবে চার্টার অফ ডিমান্ডের উপরে আলোচনা হোক এবং দ্রুত মজুরি চুক্তি কার্যকর করতে হবে। এবং গত যে মজুরি চুক্তি ছিল তার যে বকেয়া তা অবিলম্বে পরিশোধ করতে হবে। কিন্তু আমরা দেখছি যে ম্যানেজমেন্ট টাইমের পর টাইম কিল করছে, কিন্তু এক্ষেত্রে তাদের যে সদর্থ ভূমিকা থাকা দরকার যে নতুন মজুরি চুক্তিকে কার্যকর করার প্রশ্নে, সেক্ষেত্রে টালবাহানা আছে, যে কারণে প্ল্যান্টের 8টা শ্রমিক সংগঠন আজকে যৌথভাবে প্ল্যান্টের সামনে আমরা বিক্ষোভ সমাবেশ প্রদর্শন করছি। এনটিপিসি সঙ্গে আমাদের বিগত কয়েকদিন আগে একটা আলোচনা হয়েছে, ওনারা আমাদেরকে অ্যাসিওর করেছেন যে আগামী 18, 19, 20 এই 3 দিন আমরা বসে আমাদের যে চুক্তি সম্পাদনের কর্মসূচি সেটা সম্পাদন করব। এই আসিয়ার ওরা করেছেন, জানি না হবে কি হবে না। যদি আমাদের যে দাবি সেই দাবিতে সঙ্গে যদি ওদের দাবির যদি সামঞ্জস্য হয় তবেই আমরা এগ্রিমেন্ট সম্পাদন করব, নচেত আমরা আন্দোলনের পথে যাব। শ্রমিকদের প্রতি শোষণ বঞ্চনার যে ইতিহাস, সেই ইতিহাসের বাইরে এনটিপিসি যেতে পারে। শোষণ বঞ্চনার যত রকম প্রক্রিয়া তাদের কাছে থাকার সেটা তাদের কাছে আছে। সেই আজকে প্ল্যান্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর হাজার হাজার শ্রমিক হাজির হয়েছে। শ্রমিকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা, শ্রমিক ইউনিয়নের প্রতি আস্থা এসেছে এবং আগে আস্থাটা হারিয়েছিল। শ্রমিক ইউনিয়নদের নিজেদের মধ্যে বিরোধ ছিল, এখন সেই বিরোধ ভুলে গিয়ে এক জায়গায় এসছে। সুতরাং আমরা জয়লাভ করব, আমাদের শ্রমিকের জয় হবে, শ্রমিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে, এই আশা আমরা রাখছি।